গাইস, গুড মর্নিং, দিস ইজ আশা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, কালী পুজো। সকালবেলা লুচি আর ছোলার ডাল করেছিলাম নারকেল দিয়ে। ডালটা খুবই টেস্টি হয়েছিল, এটা বলার কথা না, আমি এটা আমার কথা না, এটা সবার কথা। তো সবাইকে লুচি আর ছোলার ডাল বানিয়ে খাওয়ালাম, আর ঘরটর মুছে নিয়েছি। আর এখন সন্ধ্যাবেলা, এখন হচ্ছে আমাদের বাড়িতে পুজোর কাজকর্ম চলছে, কিন্তু আমি কোনো কিছুই ধরতে পারিনি, কারণ আমার প্রবলেম ছিল তাই। আর এদিকে দেখো, সব কাজ এইখান শুরু হয়ে গেছে, আর এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখা ছাড়া আমার কোনো কাজ ছিল না। তোমাদের সবার কালী পুজো কেমন কাটলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো এইভাবেই কেটে গেল। এইদিকে তোমাদের দাদাভাই মোম জ্বালাচ্ছিল, কারণ আমি চালাতে পারবো না, তার জন্য তোমাদের দাদাভাইই ধরাচ্ছে। আর যেহেতু আমি মায়ের কাছে যেতে পারিনি, ওই জন্য মাকে তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আগের ভিডিওতে আছে, তোমরা অবশ্যই দেখে নিও আগের ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে আমাদের মা কত সুন্দর হয়েছে। আর এইদিকে সবাই যাচ্ছে প্রসাদ দিতে, পাড়ায় এখন প্রসাদ নিয়ে যাচ্ছে। আর এখানে এন করছি ভিডিওটা। টাটা, বাই বাই।